ওয়েলকাম টু দ্য কম্পিটিভ এক্সাম ম্যাথ ক্লাস তো আজকে আমরা একশো চার নম্বর ক্লাসে আছি আজকে আমরা নতুন একটা অধ্যায় শুরু করছি অনুপাত এবং সমানুপাত যে বিষয়টির উপরে কম্পিটিটিভ এক্সামের সকল পরীক্ষাতেই আমরা কোয়েশ্চেন পেয়ে থাকি জহর নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা বা রামকৃষ্ণ মিশনের অ্যাডমিশন টেস্ট বা আর্মি স্কুলের অ্যাডমিশন টেস্ট বা অল ইন্ডিয়া অ্যাডমিশন টেস্টের যে কোনো পরীক্ষাতে এবং সরকারি চাকরির কম্পিটিটিভ এক্সামগুলোতে কিন্তু অনুপাত সমানুপাতের উপরে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে তো আজকে আমরা দেখব যে অনুপাত এবং সমানুপাত বিষয়টি কি এবং এর উপরে কী ধরনের কোশ্চেন ফর্ম করা হয় এবং সেই প্রশ্নগুলোকে খুব সহজে আমরা কিভাবে অ্যান্সার করতে পারি কিছু বিশেষ টেকনিক শিখে নেওয়ার মাধ্যমে তো আজকে আমরা কিছু টেকনিক শিখবো তার আগে আমরা ভিত্তিমূলক যে জায়গাটা রয়েছে যে অনুপাত কাকে বলে সমানুপাত কাকে বলে এবং এদের সংজ্ঞার থেকে আমাদের কিছু বেসিক আইডিয়াগুলোকে রাখতে হবে যেগুলো অনুপাত সমানুপাতের অঙ্ক করার সময় আমাদের দরকার হবে তো দুটি বা তার বেশি সংখ্যক রাশির তুলনা তাকে অনুপাত বলে দুটো বা তিনটে বা চারটে বা পাঁচটা রাশির মধ্যে যখন তুলনা করবো সেই তুলনাকেই অনুপাত বলে কেমন তুলনা যে তুলনাতে রাশিগুলির মাঝে একটা সাধারণ উৎপাদক কাজ করে ক্লিয়ার হলো না এখনো তো ধরে নিলাম একটা আমের দাম পাঁচ টাকা আর একটা কাঁঠালের দাম পনেরো টাকা তাহলে আম আর কাঁঠালের যে দাম এই দাম দুটোর মধ্যে তুলনা করো সেই তুলনাকে বলা হবে অনুপাত তাহলে আমের দাম পাঁচ টাকা কাঁঠালের দাম পনেরো টাকা তাহলে ফাইভ ইজ টু ফিফটিন এই যে ইস্টু চিহ্নটা বসালাম একেই অনুপাত বলা হয় এই চিহ্ন দিয়ে অনুপাতকে প্রকাশ করা হয় তাহলে যে ফাইভ ইস টু ফাইভ ইস টু ফিফটিন এটা হচ্ছে দুটো ফলের দামের মধ্যে তুলনা করলাম ফল দুটির দাম পাঁচ টাকা এবং পনেরো টাকা এবার যদি এই দুটো রাশির মাঝখানে যদি সাধারণ উৎপাদক থাকে তাহলে তাকে দিয়ে দুটোকেই ভাগ করে দিতে হয় যেমন পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করা যায় পনেরোকে কে পাঁচ দিয়ে ভাগ করা যায় পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হয় এক পনেরোকে কে পাঁচ দিয়ে ভাগ করলে কত হয় তিন তাহলে ওয়ান ইস টু থ্রি কত হলো তাহলে এই আম আর কাঁঠালের দামের অনুপাত কত পেলাম আমরা ওয়ান ইস টু থ্রি একে আবার লেখা যায় ওয়ান বাই থ্রি এবার এই যে অনুপাতকে আমরা প্রকাশ করলাম দুটি ফলের দামের অনুপাত একই জাতীয় রাশির মধ্যে কিন্তু অনুপাত করা হয় যেমন যদি বলা হয় একটা আমের দাম পাঁচ টাকা আর আমার বয়স পনেরো বছর তাহলে আমার বয়স এবং আমের দামের মধ্যে তুলনা করো তাহলে কিন্তু হবে না দুটোই বয়স হতে হবে অথবা দুটোই ফলের দাম হতে হবে এবার দেখলাম আমরা সেভেন টু এইট দুটো ছেলের বয়সের অনুপাত সেভেন টু এইট এই কথার অর্থ কী একটা ছেলের বয়স সাত বছর আর একটা ছেলের বয়স আট বছর এবার এদের মধ্যে একটা সাধারণ উৎপাদক কাজ করে কীভাবে সাধারণ উৎপাদক যে কোনো একটা ধরো মনে করো যে তিন যদি তিন সাধারণ উৎপাদক হয় তাহলে তিন সাতা কত একুশ আর তিন আটা চব্বিশ তাহলে ছেলে দুটির বয়স হতে পারে একুশ আর চব্বিশ বছর একটার একুশ বছর আর একটা চব্বিশ বছর হতে পারে সাধারণ উৎপাদক কাজ করলে এরকম হতে পারে যদি সাধারণ উৎপাদক আমরা পাঁচ ধরি তাহলে পাঁচ কত পঁয়ত্রিশ আর পাঁচ আটা চল্লিশ ছেলে দুটির বয়স পঁয়ত্রিশ বছর এবং চল্লিশ বছরও হতে পারে সাধারণ উৎপাদক এদের মধ্যে সব সময় কাজ করতে পারে যে কোনো সাধারণ উৎপাদক দিয়ে দুটোকেই আমরা গুণ করে দিতে পারি কিন্তু আমরা সময় সবচেয়ে ছোট জায়গায় আসি যেখানে আর ভাগ করা যাবে না সেই জায়গায় আমরা এসে যাই যে দুটো ছেলের বয়সের অনুপাত সেভেন ইস টু এইট এই যে সেভেন ইস টু এইট আকারে আমরা লিখলাম এই অনুপাতের প্রথম যে সংখ্যাটা রয়েছে একে কি বলা হয় একে বলা হয় পূর্বপদ পরের যে সংখ্যাটা রয়েছে তাকে বলা হয় উত্তর তো পূর্বপদ এবং উত্তরপদ আমাদের জেনে রাখতে হবে তো এবার আমরা চলে আসবো যে অনুপাত এই যে অনুপাত দুটো ফলের দামের অনুপাত এই অনুপাত প্রকাশ করার যে জায়গাটা আমরা শিখলাম এই অনুপাতকে আবার একটা জায়গায় প্রকাশ করলাম ফাই ওয়ান ইস টু থ্রি আর একটা জায়গায় প্রকাশ করলাম সেভেন ইস টু এইট এরকম দুটো রাশির অনুপাত আর দুটো রাশির অনুপাত এদের চারটেকে যদি এক জায়গায় আনি তাহলে সেখানে আমরা অনুপাতকে দুটো ভাগে ভাগ করতে পারি নাম্বার ওয়ান সমানুপাত নাম্বার টু ব্যস্তানুপাত কীরকম দেখো যে এক্স ইস টু ওয়াই এটা একটা অনুপাত একে যদি আমরা এইভাবে প্রকাশ করি যে সেভেন ইস টু এইট তাহলে এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু সেভেন ইস টু এইট এইটা হচ্ছে সমানুপাত অর্থাৎ এক্সের মান যদি বাড়ে ওয়াইয়ের মানও বাড়তে থাকবে এবং সেখান থেকে তাদের মান নির্ণয় করার জন্য আমরা আরেকটা সংখ্যার অনুপাত নিয়ে নিয়েছি তাহলে আমাদের এই যে কঠিন জায়গায় যাওয়ার দরকার নেই জহর নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার জন্য আমাদের আজকে সমানুপাত এবং ব্যস্তানুপাত সম্পর্কে যেটুকু জানতে হবে সেটুকু এইরকম যে সমানুপাত বলতে কি বুঝি একটা ফলের দাম দেওয়া আছে আর একটা ফলের দাম দেওয়া আছে দুটো ফলের দাম দেওয়া আছে এই ফলের দাম যদি বাড়ে এটাও বাড়বে এটার দাম যদি কমে এটার দামও কমবে এই রকম সম্পর্ক যদি থাকে দুটো ফলের দামের মধ্যে তাহলে তাকে বলবো সমানুপাত তাহলে সমানুপাত কাকে বলবো যে মনে করো আজকে আমের দাম কুড়ি টাকা কেজি আর জামের দাম তিরিশ টাকা কেজি তাহলে তাদের অনুপাত কত কুড়ি টু তিরিশ আজকে যদি বেলায় আমের দাম বেড়ে চল্লিশ টাকা কেজি হয় তাহলে জামের দামও সেই অনুযায়ী বেড়ে যাবে আবার যদি আমের দাম কমে জামের দামও কমে আসবে কেমন কমবে কুড়ির জায়গায় যদি চল্লিশ হয় তিরিশের জায়গায় ষাট হবে একই রকমভাবে বাড়তে থাকে যদি তাহলে তাকে সমানুপাত বলা হয় আর ব্যস্তানুপাত কাকে বলে মনে করো কিছু লোক এখানে আছে আর এখানে একটা বাড়ি আছে এই কজন লোক এই বাড়িটা রঙ করবে এই কজন লোক এই বাড়িটাকে রঙ করবে এরা এই বাড়িটাকে রঙ করতে দশ দিন সময় নেয় এবার যদি এই লোক সংখ্যা বাড়িয়ে দিই তাহলে রং করতে বেশি দিন লাগবে না কম দিন লাগবে তাহলে দেখো লোক সংখ্যা বেড়ে গেলে কাজের দিন সংখ্যা কি হচ্ছে কমে যাচ্ছে তাহলে এটা এটা বাড়লে কমছে আবার যদি লোক সংখ্যা আমি একজনে নিয়ে আসি তাহলে অনেক দিন সময় লাগবে তাহলে এটা কমলে এটা বাড়ছে এটা বাড়লে এটা কমছে এই রকম সম্পর্ককে বলা হয় ব্যস্তানুপাতিক সম্পর্ক তাহলে সমানুপাতিক সম্পর্ক আর ব্যস্তানুপাতিক সম্পর্ক ক্লিয়ার হলো ওকে তো এবার আমরা এই যে অনুপাতের সম্পর্কে যে ধারণাটা অর্জন করলাম সেই ধারণার একটা অ্যাপ্লিকেশান দেখে নেব যে দুটো জামার দাম দেওয়া আছে একটা জামার দাম পঞ্চাশ টাকা আর একটা জামার দাম ষাট টাকা তো এই পঞ্চাশ টাকা আর ষাট টাকা দামে দুটো জামা যদি আমি কিনি সেই জামা দুটোর দামের অনুপাত নির্ণয় করো তো আমরা কী দেখব যে জামা দুটির দামের অনুপাত হচ্ছে একটা পঞ্চাশ আর একটা ষাট তাহলে পঞ্চাশ ইস টু ষাট এবার দেখো পঞ্চাশ আর ষাটের মধ্যে একটা সাধারণ উৎপাদক কাজ করছে কি দশ হচ্ছে সেই সাধারণ উৎপাদক তাহলে আমি কি বলেছিলাম যেটা সাধারণ উৎপাদক কাজ করবে সেই সাধারণ উৎপাদক দিয়ে দুটো রাশিকে আমরা ভাগ করতে পারবো তাই তো তাহলে পঞ্চাশ এবং ষাট একে আমরা দশ দিয়ে ভাগ করলে কত ভাই পঞ্চাশকে দশ দিয়ে ভাগ করলে আর ষাটকে দশ দিয়ে ভাগ করলে দুটোকেই ভাগ করা যাবে তাহলে ফাইভ ইস টু সিক্স তাহলে আমরা কি পেলাম জামা দুটোর দামের অনুপাত ফাইভ ইস টু সিক্স এবার একটা জিনিস আমরা দেখে নিই যে দুটো জামার দামের অনুপাত যদি ফাইভ ইস টু সিক্স হয় তাহলে জামা দুটোর দাম কত কত হয় কেউ কি বলতে পারবে দুটো জামার দামের অনুপাত ফাইভ ইস টু সিক্স তাহলে জামা দুটোর দাম কত কত পাঁচ টাকা ছয় টাকা হতে পারে হ্যাঁ এবার যে কথাটা আমরা সংজ্ঞায় জেনেছিলাম তাদের এই যে অনুপাতের দুটো রাশির মধ্যে একটা সাধারণ উৎপাদক কাজ করে এ দেখো জামা দুটোর দাম যদি ফাইভ ইস টু সিক্স হয় দামের অনুপাত তাহলে জামা দুটোর দাম হতে পারে পাঁচ টাকা আর ছয় টাকা হতে পারে একে আবার দুই দিয়ে যদি গুণ করি তাহলে পাঁচ দুগুনি দশ টাকা আর ছয় দুগুনি বারো টাকা একে যদি তিন দিয়ে গুণ করি তিন পাঁচা পনেরো টাকা আর আঠেরো টাকা একে যদি চার দিয়ে গুণ করি চার পাঁচা কুড়ি টাকা চার চক চব্বিশ টাকা তো এরকম অসংখ্য মান বেরোতে পারে তাহলে একটা অনুপাত কতগুলো রাশির মধ্যে সম্পর্ক নির্দেশ করে একটা অনুপাতের মধ্যে যদি দুটো পথ থাকে পূর্বপদ আর উত্তর তাহলে সেই অনুপাতটা কয়টা সমজাতীয় রাশির মধ্যে সম্পর্ক নির্দেশ করে অসংখ্য কেন এদের মধ্যে সাধারণ উৎপাদক কাজ করবে সাধারণ উৎপাদক এক থেকে শুরু করে অসংখ্য হতে পারে যদি এদের মধ্যে সাধারণ উৎপাদক এক কাজ করে তাহলে দুটো জামার দাম কত কত পাঁচ টাকা আর ছয় টাকা যদি সাধারণ উৎপাদক দুই কাজ করে দশ টাকা এবং বারো টাকা যদি সাধারণ উৎপাদক দশ কাজ করে পাঁচ দশে পঞ্চাশ ছয় দশে ষাট পঞ্চাশ টাকা ষাট টাকা যদি এদের মধ্যে সাধারণ উৎপাদক কাজ করে কুড়ি তাহলে পাঁচ কুড়ি একশো টাকা আর ছয় কুড়ি একশো কুড়ি টাকা তাহলে জামা দুটোর দাম কত হতো যদি সাধারণ উৎপাদক কুড়ি হতো একশো টাকা আর একশো কুড়ি টাকা তো এইরকমভাবে আমরা সাধারণ উৎপাদক যে কোনো একটাকে সংখ্যাকে ধরে নিয়ে আমরা সেই জামা দুটির দাম যে কোনো দুটো দামে আমরা কনভার্ট করতে পারি তাহলে আমরা কি জানলাম যে একটা অনুপাত কতগুলো রাশির মধ্যে সম্পর্ক নির্দেশ করে অসংখ্য রাশির মধ্যে সম্পর্ক নির্দেশ করে পরবর্তী অঙ্কটি দেখার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটির নিচে একটি লাইক দিতে ভুলবেন না তো এবার আমরা দেখে নেব যে একটা অনুপাতের দুটো রাশি যে থাকে পূর্বপদ এবং উত্তরপদ পদ সেই উত্তর এবং পূর্বপদের সঙ্গে আমরা যে কোনো একটি সংখ্যাকে কি কি করতে পারি তো একটু আগে আমরা দেখলাম যে পূর্বপদের সঙ্গে এবং উত্তর সঙ্গে একটা একই সংখ্যা গুণ করতে পারি অর্থাৎ তাদেরকে আমরা সাধারণ উৎপাদক হিসেবে গুণ করে দিতে পারি তাহলে আমরা পাঁচের সঙ্গে দুই গুণ করতে পারি সাতের সঙ্গে দুই গুণ করতে পারি তাহলে গুণ করলে কত পাই আমরা পাঁচ দুগুনি দশ সাত দুগুনি চোদ্দো তাহলে দশ এবং চোদ্দ এদের যে অনুপাত আর পাঁচ এবং সাতের অনুপাত সেম টু সেম থাকে আর কী করতে পারি আর করতে পারি পাঁচের সঙ্গে আর সাতের সঙ্গে একই সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারি যেমন পাঁচকে যদি দুই দিয়ে ভাগ করি আর সাতকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে কিন্তু অনুপাতটা একই থাকবে তাহলে ভাগ করলে কত হয় পাঁচকে দুই দিয়ে ভাগ করলে টু পয়েন্ট ফাইভ হয় আর সাতকে দুই দিয়ে ভাগ করলে থ্রি পয়েন্ট ফাইভ হয় তাহলে টু পয়েন্ট ফাইভ আর থ্রি পয়েন্ট ফাইভ যার অনুপাত সেটা ফাইভ ইস টু সেভেন অনুপাতকে নির্দেশ করে তাহলে একটি অনুপাতের পূর্বপদ এবং উত্তরপদের সঙ্গে আমরা একই সংখ্যাকে গুণ করতে পারি অথবা একই সংখ্যা দিয়ে ভাগ করতে পারি দুটো রাশিকেই এবার আমাদের দেখতে হবে যে এই ফাইভ ইজ টু সেভেন পূর্বপদ এবং উত্তর সঙ্গে দুই যদি আমরা যোগ করি এখানেও যদি দুই যোগ করি তাহলে কি হয় পাঁচ আর দুই কত হয় সাত হয় আর সাত আর দুই নয় হয় তাহলে কিন্তু অনুপাতটা একই থাকে না অনুপাতটা সম্পূর্ণ পাল্টে যায় তাহলে একটি অনুপাতের পূর্বপদ এবং উত্তর পদের সঙ্গে কি একই সংখ্যা যোগ করতে পারব পারবো না যোগ করলে কি অসুবিধা হবে অনুপাতটার মান পাল্টে যাবে গুণ করতে পারছি ভাগ করতে পারছি যোগ কী করতে পারছি পারছি না বিয়োগের ক্ষেত্রে দেখি ফাইভ ইস টু সেভেন এর থেকে যদি আমি দুইকে বিয়োগ করে দিই তাহলে কি হয় পাঁচের থেকে দুই বিয়োগ করলে তিন হয় সাতের থেকে দুই বিয়োগ করলে পাঁচ হয় থ্রিজ টু ফাইভ হয় সেই অনুপাতের মানটাও কিন্তু পাল্টে যাচ্ছে তাহলে কোন অনুপাতের থেকে আমরা একই সংখ্যাকে উত্তর পদ পূর্বপদের থেকে বিয়োগ করতে পারবো না বা উত্তর পদ পূর্বপদের সঙ্গে যোগ করতে পারবো না কিন্তু আমরা কি পারবো একই সংখ্যাকে গুণ করতে পারবো একই সংখ্যাকে ভাগ করতে পারবো সমানুপাতের ব্যবহারিক প্রয়োগের উপর এবার আমরা একটা সমস্যা দেখে নেব যে অগ্নি ও প্রিয়ার জামার দামের অনুপাত ফাইভ ইস টু সিক্স অর্থাৎ অগ্নি আর প্রিয়া এদের দুজনের দুটো জামা কেনা হয়েছে জামা দুটোর দামের অনুপাত ফাইভ টু সিক্স কিন্তু সেই জামা দুটোর দাম কিন্তু পাঁচ টাকা আর ছয় টাকা নয় এদের মধ্যে একটা সাধারণ ফ্যাক্টর কাজ করবে তো এবার আমি দেখলাম অগ্নির জামার দাম পঞ্চান্ন টাকা যদি হয় তাহলে প্রিয়ার জামার দাম কত তো এই সমস্যাটি সমাধান করার জন্য আমাদের সমানুপাতের ব্যবহারিক প্রয়োগ করতে হবে অর্থাৎ এই দুটো রাশির অনুপাত যা অন্য দুটো রাশির অনুপাত সমান একে সমানুপাত বলা হয় এদিকে রাশির দাম দুটো যদি বেড়ে যায় এই পাশের রাশির দাম দুটোও কিন্তু বেড়ে যাবে এই পাশের রাশির মান যদি কমতে থাকে এই পাশের রাশির মানও কমতে থাকবে তাকে আমরা মাঝখানে একটা সমান সমান চিহ্ন দিয়ে প্রকাশ করব। একেই বলা হয় সমানুপাত তো প্রিয়ার জামার দাম কি আমি জানি আমি অগ্নিরটা জানি প্রিয়ারটা জানি না তো তাহলে প্রিয়ার জামার দাম যদি আমি না জানি আমি কি ধরে নিতে পারি একটা চলরাশিকে ধরে নিতে পারি যেটা আমরা সমীকরণের চ্যাপ্টারে দেখেছিলাম চলরাশি এক্স হতে পারে ওয়াই হতে পারে যে কোনো একটা হতে পারে তো আমি ধরে নিলাম প্রিয়ার জামার দাম কত এক্স টাকা কত আছে প্রিয়ার জামার দাম এক্স টাকা তাহলে অগ্নির জামার দাম যদি পঞ্চান্ন টাকা হয় আর প্রিয়ার জামার দাম যদি এক্স টাকা হয় তাহলে তাদের দুজনের জামার দামের অনুপাত কত পঞ্চান্ন টু এক্স কত হয় একজনের জামার দাম পঞ্চান্ন টাকা আর একজনের জামার দাম এক্স টাকা তাহলে অনুপাত কত হয় পঞ্চান্ন টু এক্স আবার আমরা জানি যে এই জিনিসটাই যে প্রিয়ার জামা আর অগ্নির জামা এদের অনুপাত তো আমরা কি পেয়েছিলাম অগ্নি আর প্রিয়ার জামার অনুপাত পেয়েছিলাম তাহলে এই যে সমান সমান সিক্স এটা আমরা লিখতে পারি তাহলে আমরা সমীকরণ গঠন করে ফেলেছি যে সমীকরণটা কি হলো পঞ্চান্ন ইস টু এক্স সমান সমান ফাইভ ইস টু সিক্স আবার আমরা জানি যে এখানে দেখো ফাইভ টু কে আমরা এটা লিখতে পারি ফাইভ বাই সিক্স লিখতে পারি তাহলে পঞ্চান্ন টু কে আমরা লিখতে পারি পঞ্চান্ন বাই এক্স আর ফাইভ ইস টু সিক্স কে লিখতে পারি ফাইভ টু কে ফাইভ বাই সিক্স আকারে লেখা যায় তো এইবার সমীকরণের দুই পাশে দুটো ভগ্নাংশ চলে এসেছে না দুটো ভগ্নাংশ যদি থাকে তাহলে আমরা এই কোনাকুনি গুণের নিয়মটা শিখে নিয়েছিলাম এই কোনারটার সাথে এই পাশের উপরেরটা এই পাশের উপরটার সাথে এই পাশের নিচেরটা গুণ করতে পারি অর্থাৎ এক্সের সাথে এটা গুণ আর পঞ্চান্নর সাথে এটা গুণ করা যায় কোন গুণ করব তাহলে ফাইভ এক্স সমান সমান পঞ্চান্ন ইন্টু সিক্স এটা লেখা যায় তো তাহলে এক্স সমান সমান কত পঞ্চান্ন ইন্টু সিক্স বাই এখানে এক্স ফাইভ গুণ আছে এখানে এসে ভাগ হয়ে যাবে পাঁচ দিয়ে পঞ্চান্নকে কাটলে কত হয় এগারো ছ এগারো ছেষট্টি টাকা তাহলে অগ্নির জামা যদি পঞ্চান্ন টাকা হয় তাহলে প্রিয়ার জামা কত হবে ছেষট্টি টাকা এই যে সম্পর্কটা আমরা পেলাম একে বলা হয় সমানুপাতিক সম্পর্ক সমানুপাতিক সম্পর্কের ধারণাকে আমরা ব্যবহারিক প্রয়োগ যদি করি তাহলে এই ধরনের সমস্যা আসতে পারে এবার এই সমস্যাটিতেই অন্য আর একটা ধরন হতে পারে সেটা কি যে এখানে দেখো অগ্নির জামা এবং প্রিয়ার জামা ফাইভ ইস টু সিক্স তাহলে এখানে বলো তো পূর্বপদে কে আছে অগ্নি না প্রিয়া আর উত্তর পদে কে আছে প্রিয়া তো আমরা অগ্নির জামার দামের মানটা জানি পঞ্চান্ন টাকা প্রিয়ারটা জানি না তাহলে এখানে পূর্বপদ আর উত্তর মধ্যে কোনটা আমরা জানি না এই যে পঞ্চান্ন জানি এক্স জানি না তাহলে উত্তর জানি না আর সমস্যা হতে পারে এই সমানুপতের ব্যবহারিক প্রয়োগে যে পূর্বপথটা জানি না উত্তর জানি তাহলে সে সমস্যার সমাধান কিভাবে করব। তো এখানেই আমরা দেখে নিতে পারি অগ্নি ও প্রিয়ার জামার দামের অনুপাত ফাইভ ইস টু সিক্স অগ্নির জামার দাম না বলে এখানে যদি বলা হয় অগ্নির জামার দামটা কেটে দেওয়া হলো বলা হলো যে প্রিয়ার জামার দাম প্রিয়ার জামার দাম যদি বলা থাকে সিক্সটি সিক্স টাকা তাহলে এখানে প্রিয়ার জামা না বের করে বলা হলো অগ্নি অগ্নির জামার দাম কত একই অঙ্ক পূর্বপথটা জানা ছিল এবার উত্তর আমার জানা আছে তাহলে কী করবো এখানে ধরি প্রিয়ারটা তখন আগে আমার ধরা লাগবে না কারটা ধরতে হবে অগ্নির জামার দাম এক্স টাকা তাহলে অনুপাতটা এরকম আসবে যে এই জায়গাটা চেঞ্জ হয়ে যাবে যে এক্স ইস টু সিক্সটি সিক্স কারণ প্রিয়ারটা আমি জানি ছেষট্টি টাকা আর অগ্নিরটা জানি না তাহলে কি করব অগ্নির জামাটা এক্স ধরে নিলাম তাহলে এবার এই অনুপাতের এই জায়গাটা কী হবে চেঞ্জটা কোথায় হবে এক্স বাই ছেষট্টি হবে এবার এই সমীকরণের সমাধানটা করার সময় আমাদের একটু দেখে নিতে হবে যে কি করব এই যে এক্স বাইশ ছেষট্টি সমান সমান ফাইভ বাই সিক্স এই এক্সের সাথে ছয় গুণ করতে হবে সিক্স ইন্টু এক্স সমান সমান ছেষট্টি ইন্টু ফাইভ তাহলে এক্স সমান সমান কত ছেষট্টি ইন্টু ফাইভ বাই দিয়ে এগারো হবে পাঁচ এগারো পঞ্চান্ন হবে তাহলে অগ্নির জামার দাম কত বেরোবে পঞ্চান্ন টাকা আর প্রিয়ার জামার দাম কত ছেষট্টি টাকা তাহলে অঙ্কটাতে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে প্রিয়ার জামার দাম আর অগ্নির জামার দাম দুটো কিন্তু ফিক্সড কারণ প্রিয়া যদি ছেষট্টি টাকাতে জামা কেনে অগ্নি তাহলে পঞ্চান্ন টাকাতে জামা কিনেছে তো এবার এইটা জানা থাকলে এইটা বেরিয়েছে আবার এইটা জানা থাকলে এইটা বেরোচ্ছে তাহলে উত্তর পদ এবং পূর্বপদে যেটাই আমার দেওয়া থাক না কেন আমার উত্তর একই আসবে তো যদি পূর্বপদ জানি তাহলে উত্তর পদে যেটা আসবে উত্তর পদে যদি সেটা থাকে পূর্বপদে সেটাই আসছে তো তো এই জায়গাতে সমানুপাতের ব্যবহারিক প্রয়োগে দুই ধরনের অঙ্ক আমরা পরীক্ষার প্রশ্নপত্রে পেতে পারি এক হচ্ছে সমানুপাতের সম্পর্কে পূর্বপদ আমার জানা থাকবে উত্তর পদ নির্ণয় করতে হবে আবার উত্তর পদ জানা থাকবে পূর্বপদ নির্ণয় করতে হবে এবং জহর নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষাতে আমরা অনুপাত সমানুপাতের উপর আরও অন্যান্য ধরনের সমস্যা পেতে পারি যে সমস্যাগুলির সমাধান করার সহজ কৌশল আমরা পরের ক্লাসে জানবো আজকের ক্লাস এখানে শেষ করছি ততদিন পর্যন্ত এই ধারণাকে কাজে লাগিয়ে তোমরা প্র্যাকটিস চালিয়ে যাও